আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিকের বেশে, আবার আসিব ফিরে। নমস্কার বন্ধুরা, ভয়েস উইথ ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কারণবশত নড়বড়ে ভিডিও রেকর্ডিংয়ের জন্য। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে ভবিষ্যতে অবশ্যই আরও ভালো ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারব। বন্ধুরা, আজকের ব্লগে আমরা বিশেষ কোনো স্থানে ঘুরতে যাব না। আজ আমরা আমার গ্রামের চারপাশের পাহাড়ে ঘেরা প্রকৃতির সঙ্গে আলাপ করতে যাব এবং সেই প্রকৃতির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে আপনাদের জন্য সরাসরি বাংলাকে ঘিরে থাকা অসংখ্য পাহাড় পর্বত ধান ক্ষেত এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা, অপরূপ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত আরও অনেক ব্লগ ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। এছাড়াও রয়েছে নানান ঐতিহ্যময় রোমাঞ্চকর কাহিনীমূলক ব্লগ ভিডিও। এই সকল ভিডিওর লিঙ্ক আপনারা ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগ ভিডিওটি। এই হলো আমাদের গ্রামের চারপাশের পাহাড়ে ঘেরা প্রকৃতি, গাছপালা, ধান ক্ষেত, ছোট নদী, পাহাড় পর্বত ও এখানকার চাষি ভাইয়েরা। বর্তমানে ব্যস্ত জীবনযাত্রার অস্থির মানুষগুলো প্রায় হাঁপিয়ে উঠেছে নিত্য নতুন কাজকর্মে, এবং আমিও তাদের মধ্যে একজন। প্রথম থেকেই ইউটিউবে পা দিয়েছি প্রকৃতিকে সঙ্গে নিয়ে, তাই প্রথম থেকেই প্রকৃতি যেন আমার চিরসঙ্গী। এই পুকুরের চারপাশে রয়েছে খেজুর গাছ, জাম গাছ, অনেক কিছু ফলের গাছ, এবং বর্ষাকালে খুব খেজুর ধরে এখানে। এই হলো আমাদের গ্রামের খুব কাছেই অবস্থিত অযোধ্যা পাহাড়ের একাংশ। বর্তমানে কুয়াশায় ঢেকে আছে পুরো পাহাড়টি, প্রায় শীতকালের মাঝামাঝি সময়। সব চাষি ভাইদের ধান কাটার মরশুম। এই মরশুমে বৃষ্টিতে ভিজে গেছে সব ধানগুলো, এবং সেই ধানগুলো চাষি ভাইদের ক্ষেত থেকে তুলে তুলে বাড়িতে আনতে হয়। এ যেন এক মহামারী ধানগুলোর পক্ষে।
এই প্রসঙ্গে মনে পড়ে যায় প্রকৃতির কবি জীবনানন্দ দাশের প্রকৃতিকে ঘিরে থাকা সেই অমর কবিতাটি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিকের বেশে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাখে হয়তো ভোরের কাখে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব আসিব এ কাঁঠাল ছায়া। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। হয়তো হাসব হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাত নদী ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।